যদি কেশাগ্র স্পর্শ করে, উপরে যেমন মোদি গ্যারেন্টি, নিচে শুভেন্দুর গ্যারেন্টি, এই রাজত্ব শেষ করতে হবে। লুম্পেন ভাইপো আর তার সাকরেন্টদেরকে একেবারে চোট বেঁধে আমাদের এই গণতন্ত্র রক্ষা করার লড়াইকে জিততে হবে। বড় বড় নেতারা বিরাট হলু বিরাট হলু বেড়ালেই সঙ্গে বিরাট ব্যাপার। কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এসেছিল কোর্টের নির্দেশে, ১৯টা গুন্ডার নাম বলে গেছে, তার মধ্যে ৩টে গুন্ডা জেলে আছে, কেষ্ট মন্ডল, শাহজাহান শেখ, জ্যোতিপ্রিয় মল্লিক নাম তার বালু, আপনাদের সব চাল আর গম তিনি খেয়ে ফেলেছেন। আর ওপারে সাতক্ষীরা বাংলাদেশে সব সাতক্ষীরাতে পাচার করেছে শাহজাহান কিন্তু ৩টে জেলে গেছে, এখনো ১৬টা বাইরে আছে। এই ১৬টার মধ্যে ২টো নাম আছে এই এই জেলা, শকত মোল্লার নাম আছে, জাহাঙ্গীরের নাম ৬১। আজকে যে রাজা ছিল কাল সে যে ভিক্ষা চায়। লোকসভা ভোটের প্রচারে তৃণমূলের গড় ক্যানিং থেকে এভাবেই হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী। সিপিএমের থেকেও খারাপ অবস্থা হবে তৃণমূলের, সন্দেশখালী থেকে শিক্ষা না নিলে অবস্থা খারাপ হবে তৃণমূলের, ক্যানিংয়ের সভা থেকে হুঙ্কার। তার সংযোজন এই এলাকায় একদিকে কান্তি গাঙ্গুলি আর একদিকে রেজ্জাক মোল্লা, এদের রাজত্ব আপনারা দেখেছেন বাঘে গরুতে এক ঘাটে জল খাইয়ে দিত, কেউ আছে নাকি ওরা? শুভেন্দুর কটাক্ষ, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, এদের অবস্থাও এর থেকে খারাপ হবে, এমনকি জাহাঙ্গীর শওকতদের সন্দেশকালে দেখে শিক্ষা নেবার হুঁশিয়ারি দেন শুভেন্দু। মূলত ক্যানিংয়ের জনসভায় বিশাল জনসমাগম দেখে শুভেন্দু বলেন মর্নিং শো দ্য ডে, সকালটা বলে দিচ্ছে সারা দিনটা কেমন যাবে। ক্যানিং পূর্ব নিয়ে শুভেন্দুর বার্তা, এ তো পেহলে ঝাঁকি হ্যায় কাশি মথুরা বাকি হ্যায়। তার সংযোজন বিরোধী দলনেতাকে বিশ্বাস করেন তো, ভরসা করেন তো, যা বলি তাই করি তো। শুভেন্দু তো আর কেউ বুঝুক আর না বুঝুক শাহজাহান বুঝতে পারছে, তিনি ঠিক আরো কি বলেছেন দেখুন। এই এলাকায় একদিকে কান্তি গাঙ্গুলি, একদিকে রেজ্জাক মোল্লা, এদের রাজত্ব আপনারা দেখেছেন, বাঘে গরুতে এক ঘাটে জল খাইয়ে দিত, কেউ আছে নাকি ওরা? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, এদের অবস্থা এর থেকেও খারাপ হবে। এদের অবস্থা কি হবে, এরা যদি সন্দেশ খালি থেকে শিক্ষা না নেয়, বুঝতে না পারে, তাহলে আমি মনে করি এরা মানুষ না, এদের কোনো হুঁশ নেই। এখানেও যে পরিবর্তন আসছে, আজকে ইন্ডিকেশন মর্নিং শোজ তাতে সকালটা বলে দিচ্ছে সারাদিনটা কেমন যাবে। ভোট অনেক বাকি আছে, ১লা জুন তো না, ওসিরাতেও হবে, জয়নগরেও হবে, ডায়মন্ড হারবারেও হবে, তাই তো? এই সময় বিকালের পরে আমি ফ্রি, আমি ভোট করাবো, ঝাঁকি হয় কাশি মথুরা বাকি হয়। যদি দলনেতাকে ভরসা করেন তো, ভরসা করেন তো, যা বলি তাই করি তো, আর কেউ না বুঝুক শাহজাহান বুঝতে পারছে। ৩০শে ডিসেম্বর বসিরাতে বলেছিলাম ডেজ আর নাম্বার, দিনগুলো গোটা হচ্ছে, ১লা তারিখ বলল এই কাঁথির বেটাকে আমাকে ছাল আর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কাঁথি পাঠিয়ে দিয়ে, আমি কদিন আগে ওর বাড়ির সামনে সরবেড়িয়াতে দোকান থেকে মিষ্টি কিনেছি, নিজে খেয়েছি, পাবলিককে খাইয়ে দিয়েছি, আমাকে প্যাকেট করতে পারেনি। শাহজাহান এখন ১০০ গুষ্টি প্যাকেট হয়ে ভিতরে ঢুকে, ১০০ গুষ্টি, এ
সেখানকার পরেশ রাম দাস রেলে হকারি করতো, তাই না? 15 টাকার রিচার্জ করতো, তাই না? হকারিটা খারাপ কিছু না। বদলটা দেখো, বদল সাধারণ মানুষের হয়নি। এ কয়েকদিন আগে বলেছিল যে শুভেন্দু অধিকারী ক্যানিং এর মাটিতে পা দিলে বাস স্ট্যান্ডে দড়ি নিয়ে আটকাবে। আমি যাওয়ার সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে চা খেয়ে যাব। ক্ষমতা থাকলে পরেশ বেটা দড়ি কোন দেশের দড়ি আছে? মমতা ব্যানার্জি দিদি থেকে দিদিমা হয়ে যেত যদি এই বন্ধা না থাকতো, নন্দীগ্রাম না হতো, তাহলে তোমার মুক্ত ভালি কোনদিনও মুখ্যমন্ত্রী হতে পারত। বড় বড় কথা, মালিককে হারিয়েছি আমি 1956 ভোটে। আত্মীয় স্বজন আছে তো মেদিনীপুরে? না, একেবারে ওপার আর এপার, একদম এসব করে কিছু হবে না। আর এবারের ভোটটা কি করে করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, কংসা গণেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, রাজা গাজী বাসন্তী হোসেন শেখ বড় মস্তান জেলিয়াখালী ওপারে শাহজাহান ওকে এখানে জমি দখল করিয়েছে, সব দলিল আমার কাছে আছে। শাহজাহানের বাবার নামে যে ট্রাস্ট, সেই ট্রাস্টের জমি সব হোসেন শেখের নামে করেছে। শাহজাহানের কেসে হোসেন শেখও যুক্ত। হোসেন শেখ একটু ধীরে চলো, একটু ধীরে চলো, এখনো সূর্য ডুবেনি, আস্তে আস্তে চলতে হবে। এইসব মস্তানি মাতব পরে আমরা অনেক দেখেছি। কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এসেছিল কোর্টের নির্দেশে, 19টা গুন্ডার নাম বলে গেছে, তার মধ্যে 3টে গুন্ডা জেলে আছে, কেষ্ট মন্ডল, শাহজাহান শেখ, জ্যোতিপ্রিয় মল্লিক নাম তার বালু। আপনাদের সব চাল আর কম তিন খেয়ে ফেলেছেন। আর ওপারে সাতক্ষীরা বাংলাদেশে সব সাতক্ষীরাতে পাচার করেছে শাহজাহানকে। 3টে জেলে গেছে, এখনো 16টা বাইরে আছে। এই 16টার মধ্যে 2টো নাম আছে এই এই জেলার, শকত মোল্লার নাম আছে, জাহাঙ্গীরের নাম আছে। 61টা মামলা হয়েছে সিবিআই, 61টা মামলা হয়েছে। আসতে পয়লা বৈশাখ আসেনি, চৈত্র মাস চলছে, বাস্তব রাখেন তো। 49টা দলিল তো আমি বের করেছি, কংসার 49টা দলিল তো আমি বের করেছি। ওর মা মৌরিবালা মন্ডল প্রধান 75 কোটি টাকা মানরেগায় ঝেড়েছে তো আমি বের করেছি, ওই বিতর্ক। আরে আপনাদের বিরোধী দলনেতাকে যে কাজের জন্য পাঠিয়েছেন আপনারা, ওই কাজটা আমি প্রতিদিন করি, 24x7 করি। এই রাজত্ব শেষ করতে হবে, লুম্পেন ভাইপো আর তার সাকরেন্টদেরকে একেবারে চোট বেঁধে আমাদের এই গণতন্ত্র রক্ষা করার লড়াইতে জিততে হবে। পঞ্চায়েত ভোটের পরে ভোটের হস্তক্ষেপে 2 মাস প্যারামিলিটারি ছিল, খুব বেশি অশান্তি করতে পারেনি তো, ভোট দিতে দেয়নি। কতজন ভোট দিতে পারেননি? আতুল কতজন ভোট দিতে পারেননি? বদলা হবে, এবারে বদলা হবে তো, বদলা হবে, ভোট দিতে দেয়নি মমতা, বদলা হবে, বদলা হবে। এবারেও আমরা প্রস্তুতি নিচ্ছি, প্রয়োজন হলে আইনের আদালতেও যাব। ভোটের পরে 3 মাস কেন্দ্রীয় বাহিনীকে পশ্চিমবঙ্গে রাখতে হবে, 3 মাস রাখতে হবে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, এই সরকারটা বেশি দিন থাকবে না, এই সরকারটা বেশি দিন থাকবে না। আপনারা শুধু লোকসভা ভোটটা সুন্দর করে সংগঠিত ভাবে করুন, ভোটের পরিবেশ ভূত রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশন যাতে করে, সেজন্য ভারতীয় জনতা পার্টি সদা জাগ্রত থাকবে। উপরে যেমন মোদি গ্যারেন্টি, নিচে শুভেন্দুর গ্যারেন্টি। আমি মনে
গুন্ডা গুলোকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, কেউ নাই, ওদের বাতি দেওয়ার লোক নাই, সাইনবোর্ড ধরার লোক নাই। দেবব্রত মাইতিকে খুন করেছিল চিল্ল গ্রামে, যা করে দিয়েছি সব ঘর ছাড়া হয়ে পালিয়ে গেছে, মানে আমার জন্য নয়, কোর্ট পাঠিয়ে দিয়েছে, কোর্ট বলেছে ওই জেলায় ঢুকতে পারবে না, ভাগো এদের। নাই নাই শেখ সাউদ্দিন নাই, আবু তাহের নাই, তোমার দেখা নাই, তোমার দেখা নাই, এদের পরিষ্কার করবো 450 টাকা। রাজস্থানে, রাজস্থানে ভজনলাল শর্মা মুখ্যমন্ত্রী হয়েছে, পরের দিন থেকে গ্যাসের দাম করে দিয়েছে 450 টাকা। উত্তর দিব কেন, ওই কি তোমরা ভাই ওকে গুরুত্ব দাও কেন, মিডিয়ার লোক গুরুত্ব দেয়, ওর নামের পাশ থেকে যদি প্রথমে পিসি আর শেষে ভাইপো সরিয়ে নেওয়া যায়, ওটা কিছু আছে, পুলিশ ছাড়া কিছু আছে, কিছু আছে ওটা, ওকে ভালো খেলা দেখাবো ডায়মন্ড হবে, যে প্রার্থী হবে ওর আর ওর পিসির চোখের জল আর নাকের জল ভালো থাকবেন, ভালো রাখবেন। আমার রাষ্ট্রবাদী মুসলিমদের ঈদের শুভেচ্ছা আপনাদের সবাইকে, নীল চড়ক বাবা মহাদেবের, আর পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে, রামনবমীর মিছিল হচ্ছে তো, হ্যাঁ।